কুমিল্লার নাঙ্গলকোটে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি কেটে ট্রাক্টর দিয়ে পরিবহনকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 58,000 টাকা জরিমানা আদায় করেছে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক। পৌরসভার আতাকড়া গ্রামে অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। জানা যায়, অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে ফসলি জমির মাটি ট্রাক্টর দিয়ে পারাপার করে যাচ্ছেন আতাকড়া গ্রামের আতিক নামের এক ব্যক্তি। অভিযোগ পেয়ে স্থানীয় তহসিলদারকে ঘটনাস্থলে পাঠায় এসিল্যান্ড। তারা তহসিলদারের নির্দেশনাকে তোয়াক্কা না করায় দায়ের এসিল্যান্ড আশরাফুল হক ওই এলাকায় ফোর্স নিয়ে মাটি বাহী ট্রাক্টরের ড্রাইভার ও ভেকু মেশিনের ড্রাইভারকে আটক করে জরিমানা আদায় করে। এর আগে খবর পেয়ে ভেকু মেশিনের ড্রাইভার পালিয়ে যায়। পরে এসিল্যান্ড 10 মিনিট অপেক্ষা করে। এক পর্যায়ে মেশিনটির জ্বালানোর প্রস্তুতি খবর ছড়িয়ে পড়লে ড্রাইভার এসে হাজির হয়। অন্যদিকে ঝাটিয়াপাড়া বাজারের পাশে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে রাতে আধারে গিয়ে মেশিন ধ্বংস ও 50,000 টাকা জরিমানা আদায় করেন। এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক বলেন, অবৈধ মাটিবাহী ট্রাক্টর চলাচলে অভিযান অব্যাহত থাকবে।